আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তালপাট কাটার গোপন টিপ সহ প্লেন হাতা কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো প্লেন হাতা কাটিং করার জন্য এখানে আমি থ্রি পিসের যে হাতার অংশটা থাকে সেটা নিয়েছি, আর কাপড়টাকে আমি প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিলাম। যেহেতু আমি লং হাতা তৈরি করব আর সেজন্যই কিন্তু লম্বার মেজারমেন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো নিচের অংশে মুহুরির জন্য আমি এখানে এক স্কেল পরিমাণ কাপড় রেখে নিলাম। এখন একেবারে ওপরের দিকে আমরা যে কাঁধের মাপটা নিই সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওপর থেকে দাগ কেটে নেব। তো আমার কাঁধের মেজারমেন্ট ছিল 14 ইঞ্চি, আর 14-র অর্ধেক আসে হচ্ছে 7 ইঞ্চি। তো আমি কিন্তু 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এখন আমি 7-এর মাঝ বরাবর 3.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি এবং 3 ইঞ্চি আমি নিচে নেমে আসছে। এখন নিচের দিকে আমি সোজা করে একটা দাগ কেটে নিব। আমি কিন্তু আপনাদের একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই শিখতে পারবেন। তো আমি এখন এখানেও কিন্তু 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর অবশ্যই সেলাইয়ের জন্য আপনারা সব সময় সব ক্ষেত্রেই 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবেন। এখন আমি উপরের দিকে একটু শেপ করে নিচ্ছি, আর এই শেপটা কিন্তু অনেকে দিতে পারেন না, সেক্ষেত্রে আপনারা শেপ কাটও ব্যবহার করতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে শেপ কাট ব্যবহার করে হাতার এই শেপটা দিতে হয়। এখন আমি নিচে মুহুরির অংশ দাগ কেটে নিব। তো মুহুরি আমার আছে মোট 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চির অর্ধেক মানে 5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর সেলাইয়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি, সেলাইয়ের জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন আমি শেপ কাট দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ কেটে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু সকলের প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। হাতার কাপড়টা এখন আমি কাটিং করে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে হাতার তালপাট কাটিং করতে হয়। তো অবশ্যই মনে রাখবেন সোজা পিঠ রাখবেন, মানে ভাও পিঠ, আর যদি উল্টো পিঠ রাখেন তাহলে উল্টো পিঠ একসাথে রাখবেন। তো আমি সোজা পিঠ একসাথে রাখলাম। আর এটাই হচ্ছে তালপাট কাটার টিপস, আপনারা অবশ্যই সোজা পিঠ একসাথে রেখে নেবেন। আমি এখন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কেটে নেব এক পাশ থেকে। এই কাপড়টা কিন্তু মেপে নিলে 1/2 ইঞ্চি পরিমাণে হবে। তো আমি এইরকম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ই কেটে নেব তালপাটের জন্য, আর জামার কাপড়টাও আমি এভাবে 1/2 ইঞ্চি কেটে নেব সামনের অংশটাতে। আর এই তালপাটটা কাটিং করার কারণে আপনার জামা যে হাতা লাগানোর পর অনেক সময় দেখা যায় যে কুচকে থাকে, তালপাটটা কাটিং করার কারণে কিন্তু জামার যে হাতার সাইডটা জয়েন্ট পড়ে সেটা কিন্তু কুচকে থাকবে না। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, দেখুন আমি প্রথমে নিচের মোহরাটা সেলাই করে নেব। আমি এভাবে দুটো ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি একেবারে কর্নারে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই পাশটা সেলাই করে নিয়েছে, এখন আমি অপর পাশটাও সেলাই করে নেব। তো এভাবেই কিন্তু আমি দুটো হাতাই সেলাই করে নেব।
তো আমি ওই পাশটাও সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়টা এইভাবে ভাঁজ করে নিলাম। আর অবশ্যই সোজা পিঠে ভাঁজ রাখবেন, সেলাইটা হবে উল্টো পাঠে। আমি এখানে 1 ইঞ্চি কাপড় রেখে মেন মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জামাটা কিভাবে আপনারা এটার সাথে জয়েন করবেন হাতার সাথে। তো দেখুন, আমি হাতাটা এই পর্যন্ত সেলাই করেছি, তারপর এখন আমি জামাটা এইভাবে ধরে একটা মাপ দিয়ে নেব, তাহলে কিন্তু জামার সাথে আপনার হাতার কাপড়টা জয়েন করতে সুবিধা হবে। আমি এই বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর এখানে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন, জামাটা আমি সোজা পিঠ করে নিয়েছি, এখন হাতার কাপড়টা আমি সোজা পিঠ করে নিয়েছি। আর এখন জামাটা আমি অ্যাটাচ করব। আর জামার তালপিঠটা কিন্তু আমি আগেই কাটিং করে নিয়েছি। তো জামার কাপড়টা কিন্তু উল্টো পাশেই থাকবে, আর হাতার কাপড়টা সোজা করে আমি ভেতরে দিয়ে দিচ্ছি। আর জামার যে জয়েন্টটা আছে, সেই জয়েন্টের সাথে কিন্তু আপনারা হাতার জয়েন্টটা মেলে রাখবেন। আর এক্সট্রা যে কাপড়টা আছে, সেটা আমি এখান দিয়ে বুটে রাখব। তো এইভাবে বুটে, দেখুন, আমি এখন রাউন্ড করে পুরোটা সেলাই করে নেব। আর এই জায়গাটাতেও কিন্তু আমি রাউন্ড করে দুটো সেলাই দেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।